ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি এদিকে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি কঠিন হবে বলে মনে করছেন কিউই তারকা মার্টিন গাপটিল বাংলাদেশকে মানসম্মত দল আখ্যা দিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গাপটিল বলেন সিরিজটি কঠিন হতে যাচ্ছে কারণ বাংলাদেশ একটি মানসম্মত দল ওরা সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আমাদেরকে হারিয়েছে এরপর গাপটিল আরও বলেন আমাদের দল আত্মবিশ্বাসী এবং শুরুটা ভালো করার চেষ্টা করব আমরা লম্বা দৌড়ের শুরুতে একটা ভালো সূচনা হওয়া দরকার এই ম্যাচগুলো বিশ্বকাপের প্রস্তুতি এদিকে সম্প্রতি সময়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজিত হলেও টি টোয়েন্টিতে শক্তিশালী ভাবে কামবেক করেছে নিউজিল্যান্ড তবে মার্টিন গাপ্রিল মনে করছেন ভারতের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হতে যাচ্ছে বাংলাদেশ কারণ এর আগেও বাংলাদেশের কাছে বারবার পরাজিত হওয়ার ইতিহাস রয়েছে তাদের সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের বলি হয়েছিল কিউইরা সেই স্মৃতি এখনও ভুলেননি ওপেনিংয়ে নামা মার্টিন গাপটিল